সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই চাঁদে যাবে ভারত। বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে চন্দ্রযান থ্রি মিশন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পাড়ি দেওয়ার জন্য ঠিক করা হয়েছে, যদি সবকিছু পরিকল্পনা মাফিক হয় তাহলেই। চন্দ্রযান থ্রি মিশনের লক্ষ্য দু মাসেরও কম সময়ের মধ্যে মহাকাশযানটিকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানো। একটি ল্যান্ডার এবং একটি রোভার নিয়ে মহাকাশে পাড়ি দিতে চাঁদে তৃতীয় লুনার মিশন। চাঁদের দক্ষিণ মেরুকেই বেছে নেবার কারণ কি? কারণ চাঁদের এই অংশে বেশি আগ্রহ বিজ্ঞানী মহলের। এখানকার জল এবং বরফের সন্ধান মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে, আর সেই কারণেই বছর শেষে উদ্দেশ্য সেই পাড়ি দেবে চন্দ্রযান। তিনটি ভাগ রয়েছে এই চন্দ্রযানটার, কি কি ভাগ রয়েছে এবার সেটা আপনাদেরকে জানাবো। প্রোপালশন, ল্যান্ডার এবং রোভার, এই হচ্ছে তিনটে ভাগ। বলা হচ্ছে রেডিও তরঙ্গের মাধ্যমে প্রতিটি অংশ যুক্ত থাকবে এবং কাজ করবে, আর সেই কারণেই চন্দ্রযান থ্রি এর কার্যপদ্ধতি খানিকটা হলেও জটিল। প্রথমত তাকে পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত, মহাকাশে বৃহত্তর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সঙ্গে মানিয়ে কার্যক্ষমতা বজায় রাখতে হবে, আর তারপর আবার চাঁদের তড়িৎ চুম্বকীয় ফিল্ড থেকে তথ্য পাঠানোর জন্য সক্রিয় থাকতে হবে। অর্থাৎ এই তিনটে কাজ একসঙ্গে করতে হবে, যার ফলে এর কার্যক্রম যেটা সেটা খানিকটা হলেও জটিল হয়ে যাচ্ছে, পদ্ধতিও জটিল হয়ে যাচ্ছে। তবে যাই হোক না কেন, চাঁদের এই যে দক্ষিণ মেরু, এই দক্ষিণ মেরুকেই কিন্তু বেছে নিচ্ছেন বিজ্ঞানীরা। তার কারণ হচ্ছে এখানে জল থাকতে পারে তেমন একটা সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি তার পাশাপাশি আরও অনেক কিছু খতিয়ে দেখতে চাইছেন বিজ্ঞানীরা, আর সেই কারণেই কিন্তু এই দক্ষিণ মেরুকে বেছে নিয়েছেন তারা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জুলাই মাসেই চাঁদে পৌঁছে যাবে ভারত। বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একজন সিনিয়র আধিকারিক বলছেন যে চন্দ্রযান থ্রি মিশন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পাড়ি দেওয়ার জন্য ঠিক করা হয়েছে, যদি সব কিছু পরিকল্পনা মাফিক হয় তাহলেই জুলাইয়েই চাঁদে যাচ্ছে ভারত। চন্দ্রযান থ্রি মিশনের লক্ষ্য দু মাসেরও কম সময়ের মধ্যে মহাকাশযানটিকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানো। যেটা আপনাদের বলছিলাম যে একটি ল্যান্ডার এবং একটি রোভার নিয়ে মহাকাশে পাড়ি দিতে চাঁদে তৃতীয় লুনার মিশন। চাঁদের দক্ষিণ মেরুকেই বেছে নেবার কারণ কি? কারণ এই অংশেই বেশি আগ্রহ বিজ্ঞানী মহলের, এখানকার জল এবং বরফের সন্ধান মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে, আর সেই উদ্দেশ্যেই পাড়ি দেবে চন্দ্রযান। তিনটে ভাগ রয়েছে চন্দ্রযানের, প্রোপালশন, ল্যান্ডার এবং রোভার। বলা হচ্ছে রেডিও তরঙ্গের মাধ্যমে প্রত্যেকটা অংশ যুক্ত থাকবে এবং কাজ করবে, আর সেই কারণেই চন্দ্রযান থ্রি এর কার্যপদ্ধতি খানিকটা জটিল। তো সমস্ত মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান তাহলে তো অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন, আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবাই যাতে জানতে পারে শেয়ার করবেন।